ডালকোলা পৌর এলাকার উন্নয়নে ডালকোলা পৌরসভার প্রায় ৪০টি প্রকল্পে শুভ শিলান্যাস ও ৩০টি প্রকল্পে শুভ উদ্বোধন করলেন করণদিঘি বিধানসভার বিধায়ক শ্রী গৌতম পাল এবং ইসলামপুর মহকুমার মহকুমা শাসক সপ্তর্ষী নাগ মহাশয়। এই দিন আনুষ্ঠানিকভাবে এই সকল প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয় ডালকোলা পৌরসভায়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডালকোলা পৌরসভার পৌর প্রশাসক তনয় দে, উপ পৌর প্রশাসক আলী রেজা খান। এই দিন ডালকোলা পৌরসভার নতুন হাইড্রোলিক সিঁড়ির শুভ উদ্বোধন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। গান্ধীজির জন্মদিনে যে সাফাই দিবস উদযাপন করা হলো এবং এখানে একটা ল্যাডার ওপেনিং করা হলো, তার সঙ্গে ক্লিনিং কিছু যন্ত্রপাতি এখানে আজকে উদ্বোধন করা হলো, তার সঙ্গে পাড়ায় সমাধান যতগুলো কাজ এখানে চালু হয়েছে সেগুলো আজকে উদ্বোধন করা হলো। আমাদের মাননীয় এসডিও সাহেব এখানে উপস্থিত ছিলেন, আমাদের ইউ সাহেব পৌরসভার এবং আমাদের চেয়ারপারসন সহ সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, ভাইস চেয়ারপারসন, এক্স কাউন্সিলর এবং ডালকোলার সুনাগরিকবৃন্দ, ডালকোলার পৌরসভার সমস্ত স্টাফ উপস্থিত থেকে আজকে এই গান্ধী জয়ন্তী আজকে পালন করা হয়। কতগুলো প্রকল্পের শিলান্যাস, কতগুলো আজকে ৪০টার শিলান্যাস হলো, আরও